তো স্বপ্ন ছিল, আমি সৈনিক হব, দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলি করব, শুয়ে শুয়ে গুলি করব, ঝোপের ভিতর থেকে গুলি করব। শেষে কি হলো? কাপড় গাদা চাকরি হলো। এপারা এপারা, এই চাকরি কজনে পায়? শোন, আমার বাবা মার ছোট থেকে স্বপ্ন ছিল জানিস, কি? সন্তানকে মানুষ করব, সেই সন্তান বড় হবে, স্কুলে যাবে, সন্তান বড় হয়ে চাকরি পাবে, বাবা মার মুখ উজ্জ্বল করবে। আর আমার ছোট থেকে স্বপ্ন ছিল জানিস, কি? আমি দেশের জন্য কিছু করে যাব। তো যাই হোক, দেশের জন্য জায়গাটা হয়ে গেছে, কি? আর বর্তমানে বর্ডারের নাম করা রান্নার চাকরি আমি পেয়ে গেছি। তুই যা রান্না করে খাওয়াচ্ছিস মায়েরি? হ্যাঁ, রান্না কি হচ্ছে? মাংস টক করে খাওয়াচ্ছি। তোকে আমি কি করে বোঝাবো? মানুষ তো বিভিন্ন রকমের টক খেয়েছে, মাংসের টক কেউ খেয়েছে? না। সেই ডিজাইন করে দেখছিলাম সমাজে কোনটা চলে। ও আচ্ছা, ও নিয়ে তুই টেনশন করবি না। টেনশনটা কোনটা জানিস? কি? তুই তো জানিস আমি পশ্চিমবাংলার ছেলে। হ্যাঁ, কাশ্মীরে একটা মেয়েকে ভালোবাসি। ও সব বনে আসে রে। কি আছে? এ তুই জানি না, কাশ্মীরে 370 ধারা আছে, পাথর বাজ তোর মেরে ফেল দেবে। ওর জানা নেই, যারা দৈনিক পেপার পড়ে তারা জানে 370 ধারা উঠে গেছে, মানে তুই প্রেম করতে পারিস, আমিও প্রেম করতে পারি। ওর নিয়ে টেনশন করবি, তুই বর্ডারে ভাতটা দিয়ে আসবি, দেশে একটু ঘাটে দাঁড়াবি, ওর সাথে একটু গল্প করবো, চলে আসবো। পাহাড়ি এক জঙ্গলে মানুষ বোবা থাকে, মানুষের পোশাক পরে ডরা ডরা ডাক থাকে। পাহাড়ি এক জঙ্গলে মানুষ বোবা থাকে, মানুষের পোশাক পরে ডরা ডরা ডাক থাকে। ডাক ডাকলে পরে চোখ দিয়ে কেঁপে যায়, পুরুষ মানুষ খায় না, সেবার মেয়ে মানুষ খায়, সেবার মেয়ে মানুষ খায়, সেবার মেয়ে মানুষ খায়। এই কাশ্মীরের জঙ্গলে আমি কাঠ হয়ে গো, কাঠ হয়ে নিয়ে গেলে আমার সংসার চলে, কি করব? গরিব মানুষ আমরা, গ্যাস উড়েছি তো পয়সা নিয়ে যে গ্যাস ভরবো। তারপরে আমাদের রাজ্যে কত বড় নিয়ম ছিল, 370 ধারা, মানে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা অন্য রাজ্যের ছেলেমেয়েদেরকে ভালোবাসতে পারবে না। যদি ভুল করে কি একবার ভালোবেসেছে, আমাদের রাজ্যের এই পাথরবাজ তাদেরকে শেষ করে দেবে। সর্বনাশ, আমি তো পশ্চিমবাংলার ছেলেকে ভালোবেসে ফেলেছি, এখন কি হবে? না না, এক্ষুনি মঙ্গলকে গিয়ে বল, মঙ্গল তোমাদের পশ্চিমবাংলায় গিয়ে তোমাকে আমি ভালোবাসবো। আরে বাবা, তুমি একজন দেশের সৈনিক আর আমি একটা সাধারণ ঘরের মেয়ে, আমাদের ভালোবাসাটা কেউ মেনে নেবে? সৈনিকরা প্রেম করতে পারে না, ভালোবাসতে পারে না, ওটা নিয়ে টেনশন না। 370 ধারা উঠে গেছে, তুমি আমাকে ভালোবাসতে পারো আর আমি তোমাকে ভালোবাসতেই পারি। তাহলে চলো না, তোমাদের পশ্চিমবাংলায় গিয়ে তোমাকে আমি বিয়ে করি। আমি তোকে কথা দিয়েছিলাম পশ্চিমবাংলায় গিয়ে আমি তোমাকে বিয়ে করবো, আর সেই দিন তোমাকে নিয়ে চলে যাবো আমাদের সেই পশ্চিমবাংলায়। তুমি জানো কার সামনে কথা বলছো? একজন দেশের সৈনিক। বাবু, আমি ভালোবাসার জন্য তোমাকে রিকোয়েস্ট করছি এবং পায়ও ধরো আমার ভালোবাসা, ঠিক আছে? তুমি মেনে নিও। এই কাশ্মীরে থাকবে, আমি পশ্চিমবঙ্গে নিয়ে যেতে পারবো। বাবু, আমি মঙ্গলকে ভালোবাসি বাবু, আমি ওকে বিয়ে করতে চাই বাবু। ভালোবাসি, বিয়ে করতে চাই, লেলো মুজি ভালোবাসি, ভালোবাসার মনে নাকি? তবে দেখ, ভালোবাসার মনে নাকি? না না না,
আমি তোমাকে কথা দিয়েছিলাম না পশ্চিম বাংলা গিয়ে আমি তোমাকে নিয়ে যাবো, কিন্তু পশ্চিম বাংলা মানুষকে আমি তোমাকে দেখাতে পারলাম না প্রীতি। ওই স্বার্থ পাথর পাথর পাশ আমার আর তোমার জীবনকে শেষ করে দিল প্রীতি। আমি আর তোমাকে কোনোদিন ভালোবাসতে পারবো না। আমি তো চেয়েছিলাম তোমাদের রাজ্যে গিয়ে তোমার সঙ্গে সুখের ঘর বাঁধবো, কিন্তু আমাদের রাজ্যের এই শয়তান পাথর বাজ আমাদের পবিত্র আমাদের সুন্দর পবিত্র ভালোবাসাকে শেষ করে দিল অঙ্গ। যদি আরেক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো। আরেক জন্ম বলে যদি হয়ে কিছু হয়ে থাকে না, আবার যদি আমার পৃথিবীতে জন্মগ্রহণ করে থাকি, তুমি যেন আমাকে ভালোবাসতে পারো আর আমি যেন তোমাকে ভালো। যদি আরেক জন্ম আমি পাই গো সে জন্মে তোমাকে চাই গো, আরেক জন্ম আমি পাই গো সে জন্মে তোমাকে চাই গো। জানোমি তুমি হলে না বোন, প্রেমের নামে শুধু ভেঙে দিল মন। জানোমি তুমি হলে না বোন, প্রেমের নামে শুধু ভেঙে দিল মন। পৃথিবীর কাছে কি করে আমাদের জন্ম আর মিলন হবে না, আমাদের সবকিছু ভেঙে চুরমার হয়ে গেল। মঙ্গল দেখো না, আবার তোমাদের রিপোর্টারের যুদ্ধ শুরু হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ না অপরিমা? তুমি কে? আমি রক্তাক্ত কাশ্মীর। দেখতে পাচ্ছ না ওই বিমান পাথর বাজারা গুলি রাখতে আমার দেহটাকে আমার দেহটাকে যে ক্ষত বিক্ষত করে দিয়েছে। অপরিমা আমাদের আর পালানোর সময় নেই গো, ওই শয়তান পাথর বাজ আমাদের দুটো নিষ্পাপ জীবনকে শেষ করে দিয়েছে গো। পরিবার কুলিতে হতে পারে না, কারণ কারণ তোরা দুজন দুজন থেকে ভালোবাসিস, তোদের মধ্যে আছে দেশত্ব প্রেম। ভারতের একজন মহান ব্যক্তি তিনি বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সত্য ধারা উঠে যাওয়া সত্ত্বেও ওই বেইমানে পাথরে বাজারা তোদের ভালোবাসার মূল্য ওরা না তোদের ভালোবাসার মূল্য দিলেও আমি আমি যে তোদের মা, আজ আমি তোদের দুটো হাত আমি আমি যে এক করে দিয়ে গেলাম। তুমি কেন দুটো হাত একত্রিত করে দিলে? তুমি তো জানো আমরা বেশিক্ষণ বাঁচব না, আমরা দুজন দুজনকে ছেড়ে অনেক দূর চলে যাবো। বলো তুমি কোনোদিন আমাকে ভালোবাসতে পারবে না, আর আমিও তোমাকে কোনোদিন ভালোবাসতে পারবো না। আমি যেন তোমার ভালোবাসা নিয়ে পড়তে পারি প্রীতি, আমি যেন তোমাকে ভালোবাসা নিয়ে প্রেম প্রীতি আর শুভ কামনা। আমি তোমায় ছেড়ে চলে গেলাম পিতা। প্রেম প্রীতি আর শুভ কামনা।
কিছুটুকু পড়ে রবি মনের মানুষ হারিয়ে যাবে স্মৃতিটুকু পড়ে রবি ভালোবাসার ঘর বাধা হলো না কত ফুল ঝরে যায় সারি সারা দিল বাগিচার গলা কেন বলু ঝরে যায় শান্তি ফিরে এলো না বিনয় পাত্র দিনেশ ক্ষুদিরাম চাষেনি লক্ষ্মীবাই প্রীতিরতা যাওয়ার সময় তোকে আমি একটা কথা বলে যাই কাশ্মীরের বুক থেকে কাশ্মীরের পাল কালো পতাকা আমি তুলে ফেলেছি আজ থেকে কাশ্মীরের মুখে উড়বে ভারতের তিরঙ্গা পতাকা বন্দে আমাদের ভারতবর্ষ শরীরে রক্তাক্ত হয়ে আছে কারো হাত নেই কারো পা নেই তারা মৃত্যু যন্ত্রণা ছটফট করছে তারা মৃত্যু যন্ত্রণা ছটফট করলেও তারা স্বাধীনতা পতাকা হাত থেকে সরাই নিত তারা তো কথা দিয়েছিল ভারতবর্ষের জন্য আমরা জীবন দেবো কিন্তু স্বাধীনতা ফিরিয়ে দেবো না আমি আমি সেই দেশের সৈনিক হয়ে বলছি দিদি এই কাশ্মীরে থাকবে না কালো পতাকা থাকবে আমাদের তিরঙ্গা পতাকা দিদি কারণ এই মাটিকে আমি বড় ভালোবাসি গো পিতা এই মাটি যে আমার মা তাই যাওয়ার সময় আমার মাকে আমি লাস্ট প্রণাম জানিয়েছি বন্দে মাতরম 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 দুজনকে দুজন শুধু ভালোবেসেছিলাম
কেন আমাদের ভালোবাসে কেড়ে নিলে? বল ঈশ্বর, তাই তো তোমার কাছে আমি হাত জোড় করে মিলে দেখেছি। ঈশ্বর, পরজন্মে পরজন্ম আমি যদি জন্ম নিই, এই কাশ্মীর রাজ্যে আমি জন্ম নেব না, আমি আমি ওই পশ্চিমবাংলায় জন্ম নেব। তবে তবে তোমাদের ভালোবাসার পথের বাধা হয়ে কেউ দাঁড়াবে না, আমাদের সুন্দর পবিত্র ভালোবাসাকে কেউ শেষ করে দেবে না। আমাদের ঘর বাঁধার স্বপ্ন এভাবে ভেঙে চুরমার হয়ে যাবে। বাবা, ও বাবা, তুমি তো এই রাজ্যের পণ্ডিত ছিলে, তাই না বাবা? তোমরা পণ্ডিতরা মিলে আন্দোলন করছিলে বলে আমাদের আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী এই 370 ধারা তুলে দিয়েছিল। তবে কেন বলো বাবা, আজ তোমার প্রতি তোমার প্রতি আজ ভালোবাসে পিয়ুষ সব কিছু হারিয়ে গেল। যেমন করে আমার মঙ্গল আমাকে ছেড়ে অনেক দূরে হারিয়ে গেছে, হয়তো হয়তো আমার মঙ্গল আমাকে আমি আমার ভারত মাতাকে খুব ভালোবাসি। মঙ্গল, আমি আমার ভারত জনকে খুব ভালোবাসি। তো যাওয়ার সময় আমার এই ভারত ভূমিকে আমি শেষ প্রণাম জানাই। বন্দে মা তরং তরং কোথায় আছো সুভাষ তুমি, কোথায় নমস্কার। উপস্থিত পূজা কমিটির সম্পাদক, সহ সম্পাদক DJ বাপি, দুশাইক নম্বর পোল।